বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খায়রুল হোসেনের পদত্যাগের দাবি সহ পুঁজিবাজার স্থিতিশীল করতে 15 দফা দাবিতে মানববন্ধন করে বিনিয়োগকারীরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সামনে এ মানববন্ধন করে তারা। তাদের অভিযোগ, বিএসসি চেয়ারম্যান শেয়ার মার্কেটকে ক্যাসিনো মার্কেটে পরিণত করেছে। এছাড়া তাদের 15 দফার বাকি দাবিগুলোর মধ্যে আইপিওর বাণিজ্য বন্ধ করা, ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের শাস্তির ব্যবস্থা করা, যেসব শেয়ারের দর ইস্যু মূল্যের নিচে চলে এসেছে সেগুলো বাইব্যাক করার বিষয়গুলো উঠে আসে।